মাদক জঙ্গিবাদ অপসংস্কৃতির অগ্রসন ঠেকাতেও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উন্নয়নে ও বিকাশে ও প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আজ যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত তাদের অধিকাংশই উঠে এসেছেন গ্রাম ও মফস্বল এলাকা থেকে। গ্রামাঞ্চলের অনেক প্রতিভা পরিচর্যা ও সুযোগের অভাবে মেধা বিকাশে এগিয়ে আসতে পারে না, অনেকেই ঝরে পড়ে যান। তৃণমূল পর্যায়ে শিল্পীরা যাতে উঠে আসতে পারে এই লক্ষ্যে শিল্পকলা একাডেমি আজ উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হয়েছে। এটা একটা আনন্দের বিষয় বলে আমরা মনে করি। জেলা ও উপজেলার শিল্পীদের সংস্কৃত স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রবর্তনের মাধ্যমে শিল্পকৃতিকে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাদক জঙ্গিবাদ অপসংস্কৃতির অগ্রসন ঠেকাতেও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সংস্কৃতি নন্দন ও সুন্দরে সুন্দরে শিক্ষা দেয়। নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক চেতনা যোগাতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরো উজ্জ্বল, আরো আলোকিত। শুনেছি শিল্পকলা একাডেমি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা মনে করি এটা অত্যন্ত আশাবাঞ্জক বিষয়। এ ধরনের কর্মসূচি শিল্পকলা একাডেমি ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি। আমাদের হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি ঐশ্বর্য শুধু দেশের ভূখণ্ডে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সংস্কৃতি বান ও মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। আমাদের নজরুল, রবীন্দ্রনাথ, লালন, হাসন রাজার লোকসঙ্গীত, পালাগান, কবিগান, নাট্য, লোকনাট্য, চিত্রশিল্প আজ বিশ্ব পরিমণ্ডলে সমাদৃত। শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিবার্ষিক এশীয় চারুকল্প প্রদর্শনী শুধু এশিয়াতে সীমাবদ্ধ নেই, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পী, শিল্প সমালোচক, সংস্কৃতিবান ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি শিল্পকলা পদক 2019 ও 2020 প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করেছেন। শিল্পীরা দেশের সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছ থেকে আজকে স্বীকৃতি পাচ্ছেন, এটি জাতির জন্য গর্বের বিষয়। শিল্পকলা পদক প্রদানের এই আনন্দ আয়োজনে আমাকে আমন্ত্রণের জন্য আমি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।